আমার মনে হয় আমি সবসময় বলি আমাদের মতো পরিশ্রমী আর্টিস্ট হয়তো বা পৃথিবীর কোথাও নেই, এটা আমরা হলিউডের কাউকেও চ্যালেঞ্জ করতে পারি। এই কারণে জানতে যাওয়ার হলিউডের কাকে আপনি চ্যালেঞ্জ করতে পারেন, মেরিল স্ট্রিপ, ন্যাটালি পোর্টম্যান নাকি কেট উইন্সলেট? হ্যাঁ গাইস, আমি রাজ, আপনারা দেখছেন সিনে ব্রোস, দ্য রাইট প্লেস ফর দ্য মুভি লাভার্স। তো মেহজাবিনের একটা কন্টেন্ট আসছে চরকিতে, সাবরিনা নামের, তো সম্ভবত সেইটার প্রমোশনে গিয়ে মেহজাবিন প্রেস কনফারেন্সে এই কথাগুলো বলেছে। এই ক্লিপটা গতকালকে ভাইরাল হয়েছিল, সাথে সাথে আমি ভিডিওটা দেখেছিলাম। তো এটা নিয়ে আমার কোনো ভিডিও বানানোর ইচ্ছা ছিল না, আমি জাস্ট ব্যাপারটাকে ইগনোর করেই গেছি। আমার কাছে মনে হয়েছিল যে হয়তোবা সে জাস্ট অতি আবেগী হয়ে কথাগুলো বলেছে, জাস্ট মিস্টেক। বাট এরপরে প্রচুর মানুষ ভিডিওটাকে শেয়ার করেছে, বারবার আমার নিউজ ফিডে চলে আসছিল। তো এরপরে আমি আরও বেশ কয়েকবার ভিডিওটাকে দেখলাম এবং একটা নতুন জিনিস খেয়াল করলাম। আমার মনে হয় আমি সবসময় বলি আমাদের আমার মনে হয় আমি সবসময় বলি আমাদের কিছু বুঝতে পারলেন? আমার মনে হয় আমি সবসময় বলি যে আমাদের মতো এত পরিশ্রমী আর্টিস্ট পৃথিবীর আর কোথাও নেই, আমরা হলিউডকেও চ্যালেঞ্জ করতে পারি। দ্যাট মিন্স এটা কোনো মিস্টেক না, সে মনে প্রাণে বিশ্বাস করে, তার মনে হয় যে বাংলাদেশের মতো এত পরিশ্রমী আর্টিস্ট পৃথিবীর আর কোথাও নেই, এমনকি হলিউডেও না। তো এটা কোনো মিস্টেক না, বেসিক্যালি সে জাস্ট একটা ইলিউশনের মধ্যে আছে যেখানে তার কাছে বিশ্বাস হয় যে তারাই সব থেকে বেশি পরিশ্রমী। এটা দেখার পরে আই থট যে এ ডোজ অফ রিয়েলিটি তাকে দেওয়া উচিত। সো লেটস টক অ্যাবাউট ইট। ফার্স্ট অফ অল, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ হার্ড ওয়ার্ক? বাংলাদেশের আর্টিস্টরা প্রচুর পরিমাণে কাজ করে, ব্যাপারটা ঠিক। এরা আপনারা ইউটিউবে 40-45 মিনিটের যে সমস্ত নাটকগুলো দেখে থাকেন, ম্যাক্সিমাম নাটকের শ্যুট একদিনই শেষ করে ফেলা হয়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। বিকজ আর একটা দিন নিলেই বাজেট ডবল হয়ে যায়, সেখানে আর্টিস্টদের পেমেন্টের একটা ব্যাপার থাকে, ক্রুয়ের একটা পেমেন্ট থাকে, তারপরে সেট। এই জন্য ম্যাক্সিমাম নাটকের শ্যুটিং একদিনই করে ফেলা হয়, কিছু কিছু ক্ষেত্রে দুই দিন কিংবা তিন দিন হয়। তো স্বাভাবিকভাবেই এরা অনেক অনেক কাজ করে, আজকে একটা নাটকের শ্যুটিং শেষ করলো, কালকে অন্য একটা নাটকের শ্যুটিং তারা করে। তো এই ব্যাপারটাই উনি এখানে মেনশন করেছেন এবং এই কারণেই ওনার কাছে মনে হয় যে বাংলাদেশি আর্টিস্টরা সব থেকে পরিশ্রমী আর্টিস্ট। নাও এখানে আমার প্রশ্ন হচ্ছে যে প্রত্যেক দিন ক্যামেরার সামনে গিয়ে দাঁড়িয়ে কিছু মুখস্থ ডায়লগ ডেলিভার করাটাই কি হার্ডওয়ার্কের ডেফিনেশন? তারা অনেক নাটকে কাজ করে, এই ব্যাপারটা সত্যি, বাট ইটস অল দ্য সেম। আপনারা আমার এই ভিডিওটা যারা দেখছেন, যারা এখানে মেহজাবিনের ফ্যান আছেন, তাদেরকে যদি আমি জিজ্ঞাসা করি যে আপনি মেহজাবিনের পাঁচটা ফেভারিট চরিত্রের নাম বলেন, যে পাঁচটা চরিত্র আপনার খুবই ফেভারিট, আই গ্যারান্টি আপনারা এখন সবাই মাথা চুলকাচ্ছেন, কেউ বলতে পারছেন না। এমনকি আমি যদি মেহজাবিনকে ওই কথাটা জিজ্ঞাসা করি যে আপনার ক্যারিয়ারে আপনি যতগুলো চরিত্র অভিনয় করেছেন তার মধ্যে আপনার ফেভারিট পাঁচটা চরিত্রের নাম আপনি বলেন, সে বলতে পারবে না, বিকজ ইটস অল দ্য সেম। তারা অনেক নাটকে কাজ করে, ব্যাপারটা ঠিক আছে, বাট দে আর ডুইং দ্য সেম শিট ওভার অ্যান্ড ওভার অ্যাগেইন। কোনো ভার্সিটিলিটি আছে? একটা ক্যারেক্টার থেকে আপনি আরেকটা ক্যারেক্টারকে আলাদা করতে পারবেন না। বছরে যদি এক একজনের 50টা করে নাটক আসে, 50টা ক্যারেক্টার আপনি তাকালে দেখতে পারবেন যে ইটস দ্য সেম থিং, সেম ফর্মুলা। মোর দ্যান 90% নাটকের থিমই সেম, প্রেম ভালোবাসার গল্প। একজন বয়ফ্রেন্ডের রোলে করে যাচ্ছে আর একজন গার্লফ্রেন্ডের রোলে করে যাচ্ছে একের পর এক। তো এখানে ভার্সিটিলিটি কোথায়? এখানে হার্ডওয়ার্কের কী আছে? প্রত্যেকটা দিন আপনি সেম কাজই তো করে যাচ্ছেন। আপনি আজকে সন্ধ্যায় একটা নাটকের শ্যুটিং শেষ করে কালকে সকালে অন্য একটা নাটকের সেটে চলে যান, বিকজ ওই নাটকটা, ওই নাটকের স্টোরি তো নতুন কিছু ডিমান্ড করে না, ক্যারেক্টার নতুন কিছু ডিমান্ড করে না, ডিফারেন্ট কিছু ডিমান্ড করে না। যেই ক্যারেক্টার আপনি আগের নাটকে প্লে করছেন সেই ক্যারেক্টার আপনি নেক্সট দিনও প্লে করছেন, জাস্ট আপনার কস্টিউমটা চেঞ্জ করে দেওয়া হয়েছে, দ্যাটস ইট। কোনো ক্যারেক্টারের জন্য ডিফারেন্ট কিছু নতুন কিছু তো করতে হয় না, দ্যাটস হয় আপনি আজকে একটা কাজ এবং কালকে একটা কাজ করতে পারেন। যদি প্রত্যেকটা ক্যারেক্টারের ডিফারেন্ট কিছু ডিমান্ড থাকতো, যদি কোনো রোলের জন্য আপনাকে স্পেশালি নিজেকে তৈরি করতে হতো, তাহলে তো আপনি এই কাজটা করতে পারতেন না। দিস ইজ ইয়োর হার্ডওয়ার্ক, ইভেন হলিউডের থেকেও বেশি হার্ডওয়ার্কিং। ক্রিস্টিয়ান বেল, হোয়াট এ জোক! দ্য মেশিনের সিনেমার ডিরেক্টর ক্রিস্টিয়ান বেলকে ওজন কমানোর জন্য বলেছিল, বিকজ ওই ক্যারেক্টারটা প্লে করার জন্য তার ওজন কমানোর দরকার ছিল। তো ক্রিস্টিয়ান বেল যখন ফাইনালি ওজন কমানোর পরে ডিরেক্টরের সামনে গেল, তার মনে হয়েছে যে একটা কঙ্কাল হেঁটে তার সামনে গেছে, সে ভয় পেয়ে গেছে ক্রিস্টিয়ান বেলের এই অবস্থা দেখে। ডিরেক্টর তাকে বলছে ফাইনালি যে ভাই তুমি কি আমাকে মার্ডার কেসে ফাঁসাতে চাও, গিয়া ওজন বাড়ায় আসো। কোনো ধারণা আছে যে এই ধরনের ওজন কমানো কতটা রিস্কি এবং একটা মানুষকে কতটা অমানসিক ডায়েটের মধ্য দিয়ে যেতে হয়, এবং এত কিছুর পরেও তার মেন্টাল স্টেট ঠিক রেখে একটা মুভিতে অ্যাক্টিং করা? এই মুভিটা রিলিজ পেয়েছিল 2004 সালে, ঠিক এক বছর পরেই তার মুভি রিলিজ পায় হার্স টাইমস, যেখানে সে আবার পুরো ফিটনেস ঠিক করে জাস্ট এ ফিট ম্যান, হিটলেজারের জোকার, ব্র্যাড পিটের 12 মাঙ্কি। দিনের পর দিন নিজেরে, সপ্তাহের পর সপ্তাহ নিজেরে একটা রুমের মধ্যে বন্ধ করে রাখছে, আউটার ওয়ার্ল্ডের কোনো মানুষের সাথে কোনো যোগাযোগ নেই, কারোর সাথে কোনো কথা নেই, জাস্ট টু গেট দ্যাট সাইকোপ্যাথিক মেন্টাল স্টেট। টম ক্রুজ, এই লোকটার শরীরে এমন কোন হাড্ডি নাই যেটা 2-4 বার না ভাঙছে,
টম ক্রুজের যখন নতুন কোনো মুভি আসে আমি অ্যাকচুয়ালি ভয় থাকি, সিরিয়াসলি আমি অ্যাকচুয়ালি ভয় থাকি, যতটা এক্সাইটেড থাকি তার থেকে বেশি ভয় থাকি যে কবে জানি আমি ঘুম থেকে উঠে দেখবো যে এই লোকটা স্টান্ট করতে গিয়ে মারা গেছে। মিশন ইম্পসিবল 6 যে একটা জাম্প ছিল এয়ারক্রাফট থেকে যখন জাম্প করে প্যারিসে, হেলো জাম্প, ওই হেলো জাম্পটা করার জন্য 100 বারের উপরে টেক নিতে হয়েছে। আর এটা এমন টেক না জাস্ট একবার হয় নাই, ঠিক আছে ক্যামেরার সামনে গিয়ে আবার দাঁড়াইলাম বাস, আবার বললাম না হইলে আবার বললাম না, ওই হেলো জাম্পটা করার জন্য তাদের কাছে প্রত্যেক দিনে পুরো একটা দিনে মাত্র একটা উইন্ডো ছিল। দ্যাট মিন্স প্রত্যেকটা দিনে জাস্ট একটা মাত্র শট তারা নিতে পারবে, যদি কোনো মিস্টেক হয় দেন আবার নেক্সট দিনের জন্য ওয়েট করতে হবে ওই শটটা নেওয়ার জন্য। এবং এখানে টম ক্রুজের সাথে ক্যামেরাম্যানকেও জাম্প করতে হতো, ক্যামেরাম্যানের ক্যামেরাটা লাগানো ছিল তার মাথায়, এবং জাম্প করার পরে ক্যামেরাম্যান থেকে ঠিক 3 ফিটের দূরত্বে টম ক্রুজকে থাকতে হতো, জাস্ট 3 ফিট। এর থেকে দূরে বা কাছে চলে আসলে ডেপথ অফ ফিল্ডের সমস্যা আছে, লাইটের সমস্যা আছে, যে স্পেসিফিক লেন্স ইউজ করছিল তো এটা নিয়ে আরও কিছু টেকনিক্যাল ব্যাপার ছিল। তো এই জন্য এত কিছু মিড এয়ারে এত কিছু মেনটেন করে 100টার উপরে জাম্প তাদেরকে করতে হয়েছে। আজকে শট ঠিক আছে বাট লাইট ঠিক নাই, কালকে অ্যাঙ্গেল ঠিক নাই, এই জন্য নেক্সট ডেতে গিয়ে আবার ওই প্লেনটা নিয়ে গিয়ে ক্রু সহ জাম্প করতে হতো 100টা শট। ভাবা যায় এতগুলো শট নেওয়া লাগবে কেন টম ক্রুজের? সে তো জাস্ট একটা শট নিয়ে ওইটাই মুভির মধ্যে দিয়ে দিতে পারতো, অডিয়েন্স হিসেবে আমরা কিছু বুঝতেই পারতাম না, যা দেখাতো সেটা দেখেই আমরা হা হয়ে যেতাম যে ভাই কি দেখতেছি এটা, বিকজ আমরা আগে কখনো এরকম কিছু দেখিনি। তারপরও সে এত রিস্ক নিয়ে এত সময় নিয়ে কেন 100টা শট দিল? লাইফ রিস্ক তো থেকেই যায়, মিডিয়ারে যে কোনো একটা প্রবলেম হলে একটা স্মল মিস্টেকের কারণেও একটা মানুষের জীবন পর্যন্ত যেতে পারে। সে একটা না দুটো না 100টা জাম্প সে করেছে, ফাই জাস্ট টু গেট দ্য পারফেক্ট শট। সিনেমার শেষের দিকে যে হেলিকপ্টারের যে স্টান্টটা ছিল, খুবই ন্যারো স্পেসে যে হেলিকপ্টারটা সে চালাচ্ছিল, সে নিজে হেলিকপ্টার চালানো শিখে তারপরে হেলিকপ্টারটা চালিয়েছে, অতটা ন্যারো স্পেসে সামনে পিছনে হেলিকপ্টার ছিল। সামহাও যদি একটার সাথে একটার একটু কলিউশন হতো তাহলে ক্যামেরা ক্রু সহ সবাই মারা যেত, মানে কলিজা হাতে নিয়ে এরা কাজ করে। পল ওয়াকার ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসের সেটে মারাই গেল। এখন অনেকে বলবেন যে ভাই এত এক্সট্রিম এক্সাম্পল কেন দিচ্ছেন, ওয়েল লেটস গো ফর এ সিম্পল এক্সাম্পল। রিসেন্ট রিলিজ ব্যাটম্যান আপনারা যারা দেখেছেন, ম্যাট রিভসের ব্যাটম্যান, ওইখানে রিডলারের একটা সিন ছিল, কোনো স্টান্ট না, কোনো বিশাল কোনো ফিজিক্যাল ট্রান্সফরমেশন না, জাস্ট একটা সিম্পল ডায়ালগ সিন, যেখানে সিম্পল কিছু ডায়ালগ সে বলছিল। এই একটা শটের জন্য ম্যাট রিভস 200টার উপরে টেক নিছে, ইয়েস একটা সিনের জন্য 200টার উপরে শট নেওয়া হয়েছে। ক্যান ইউ ইম্যাজিন যে কোন লেভেলের ডেডিকেশন অ্যান্ড প্যাশন থাকলে এরকম একটা কাজ করা যায়? সেম ডায়ালগ আপনি ক্যামেরার সামনে দাঁড়িয়ে 200 বার রিপিট করে যাচ্ছেন, ক্যামেরার এই পাশ থেকে ডিরেক্টর আপনাকে বলছে এ লিটল বিট লাউডার, হয় নাই একটু কোয়াইট, হয় নাই এ লিটল মোর ইন্টেন্স, এইভাবে 200 বার সেম জিনিস রিপিট করা, একটা সিন 200 বার রিপিট করা, স্যানিটি ধরে রাখাই তো কষ্টকর হয়ে যায়। আপনাকেই যদি বলি যে একটা জিনিস একটা লাইন আপনি 20 বার রিপিট করেন, আপনার তো মেজাজ খারাপ হয়ে যাবে। অ্যান্ড দেন দিস লিটল সুইটি এসে বলে যে তাদের থেকে হার্ডওয়ার্কিং আর্টিস্ট পৃথিবীর আর কোথাও নেই, তারা হলিউডকেও চ্যালেঞ্জ দিতে পারে। আমাদের মতো পরিশ্রমী আর্টিস্ট হয়তো বা পৃথিবীর কোথাও নেই, এটা আমরা হলিউডের কাউকেও চ্যালেঞ্জ করতে পারি, কারণ এই জানতে যাওয়া। এই বাংলাদেশি আর্টিস্ট যারা আছে এনারা একটা সিন কয়বার রিপিট করে? 2 বার বেশি 3 বার কোনো সিন রিপিট করে বলে তো আমার মনে হয় না, বিকজ অ্যাজ আই সেড ইন দ্য বিগিনিং যে অধিকাংশ নাটকের শ্যুটের জন্য এদের হাতে জাস্ট একদিন সময় থাকে, কোনো কোনো নাটকের ক্ষেত্রে জাস্ট 2 দিন কিংবা 3 দিন বড় জোর, তো একটা সিন বারবার টেক নেওয়ার মতো সময় এদের হাতে থাকে না। জাস্ট ক্যামেরার সামনে গিয়ে দাঁড়িয়ে মুখস্থ কিছু কথাবার্তা বললো, ইয়া ইয়া ফাইন, মুভ অন টু দ্য নেক্সট সিন, এই হচ্ছে হার্ড ওয়ার্ক। আর এই হলিউড তো দূরের কথা, ইন্ডিয়ার যেগুলো ছোটো ছোটো ইন্ডাস্ট্রি আছে, লেটস সে মালায়ালাম ইন্ডাস্ট্রি, কন্নড় ইন্ডাস্ট্রি, এই সমস্ত ইন্ডাস্ট্রির সাথে তুলনা দিতে হলেও বাংলাদেশকে আরও অনেক দূর যেতে হবে, সেই পর্যায়ে ওরা এখনও পর্যন্ত যেতে পারেনি, দ্যাটস এ ফ্যাক্ট। হ্যাঁ বাংলাদেশের কাজ এখন আস্তে আস্তে কিছুটা উন্নত হচ্ছে, ওটিটি আসার পরে বেশ ভালো ভালো কিছু কাজ হচ্ছে, বাট সেই কাজের মান এতটাও ভালো না, সেখানে এমন আহামরি কিছু দেখানো এখনও পর্যন্ত হয়নি যাতে করে আপনি উড়ে গিয়ে একেবারে হলিউডকে চ্যালেঞ্জ ছুড়ে দিবেন কিংবা বলিউডকে চ্যালেঞ্জ ছুড়ে দিবেন। লিভারপুল এবং ফকিরাপুলের যে একটা তফাত এটা বুঝতে হবে, মাথার মধ্যে এটা রাখতে হবে, একটা ইলিউশনের মধ্যে থাকলে তো চলবে না যে আপনি যেটা করছেন সেটাই বেটার, আপনার থেকে হার্ড ওয়ার্কিং আর কেউ নেই, আপনাদের থেকে বেটার কেউ নেই, সকালবেলা ঘুম থেকে উঠা এসি গাড়িতে যায় গিয়া সেটে নামে FDC-তে কিংবা দিয়াবাড়িতে কাশফুলের মাঝখানে কিছু হাওয়া বাতাস খায় আর কিছু মুখস্থ লাইন ক্যামেরার সামনে ডেলিভার করে, সন্ধ্যার সময় আবার এসি গাড়িতে চড়ে এসে নিজের বাসায় এয়ার কন্ডিশনটা ছেড়ে তারপরে বসে বসে সোশ্যাল মিডিয়া ব্রাউজ করে, ইয়া হার্ড ওয়ার্কিং, তাইলে তো আমিও হার্ড ওয়ার্কিং কম না,
আমিও তো প্রত্যেকদিন একবার করে ক্যামেরার সামনে বসি, আমার রুমে তো এসিও নাই, এসি অ্যাফোর্ড করতে পারি না আমি, মাথার উপরে ফ্যান, ফ্যানও ছাড়া যায় না, ফ্যান ছাড়লে পরে অডিওতে অনেক নয়েজ চলে আসে, গরমের মধ্যে বসে লাইটের সামনে তারপরে শ্যুট করতে হয়। সেই লজিকে তো আমি আপনাদের থেকেও বেশি হার্ড ওয়ার্কিং। ওয়াচ আউট ক্রিস্টিয়ান বেল, দিস ইজ দ্য মোস্ট হার্ড ওয়ার্কিং গাই ইন দ্য ওয়ার্ল্ড। আমি ট্রাই করি ম্যান, আই রিয়েলি ট্রাই টু ইগনোর দিস, আমি চাই এসব কিছু ইগনোর করে থাকতে, বাট বাংলাদেশি আর্টিস্টদের এরা একটা ইলুশনের মধ্যে থাকে, এদের নিজেদের একটা জগৎ আছে, রিয়েলিটির সাথে এদের কোনো যোগাযোগ নেই, এদের পৃথিবীতে এরা এরাই সেরা। তো এদেরকে একটা রিয়েলিটির ডোজ দেওয়া উচিত মাঝে মধ্যে, না হলে এরা বুঝতে পারবে না যে আসলে এরা কোথায় আছে, এদের অ্যাবিলিটি কতটুকু। সো আপনারা বেশি বেশি আমার ভিডিও দেখুন, বিকজ আমি খুবই হার্ড ওয়ার্কিং, হলিউড বলিউড এমনকি বাংলাদেশ ইন্ডাস্ট্রিকেও আমি চ্যালেঞ্জ করতে পারি, তাদের থেকে আমি অনেক বেশি হার্ড ওয়ার্কিং, এই গরমের মধ্যে বসে আমি শ্যুট করি। সো ওয়াচ মাই ভিডিও, সি ইয়া।